गाइस वेलकम बैक टू माय चैनल शैडो राइडर। हमरा बेरी पड़े छी आज आवार एकटा ब्लॉग बनाते फैमिली टूर करते, तो आज एक टू लॉन्ग टूर करबो, देखा जाक की एक्सपीरियंस होय। गेछिलाम बहु पुरान माने सेई एकदम छोट बेलाई, तारपर आज के आबार जाच्छी, तो देखा जाक केमन लागे। তো আমরা আপাতত যাব গাড়িতে করে, ঠিক আছে, তো ড্রাইভিং করতে হবে। আমরা আজ এখন বেরোচ্ছি সকাল 8:33, ঠিক আছে, তো যেতে টাইম লাগবে প্রায় 3-4.5 ঘন্টার কাছাকাছি। তো দেখুন তারপর কেমন লাগে ভিডিওটা, আপনারা এনজয় করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর যারা নতুন একদম সাবস্ক্রাইব করে দেবেন, বলতে না হয়। এসে পৌঁছলাম কনক দুর্গা মন্দিরে, তো এই গাড়ি পার্কিং করলাম ওখানে, দেখতে পাচ্ছেন এখানে সব পার্কিং এরিয়া। গাড়ি পার্কিং করে আমরা আপাতত পার্কিং এর টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকব। দেখুন আপনারা থাকুন সাথে, দেখুন আমরা রওনা দিচ্ছি। পরিবেশটা দেখুন, রাত্রেবেলা তো কেউ বেরানো চলবে না এখানে, যদি যা বোন রাত্রেবেলা কেউ বেরোতে পারবি না। এই লকডাউনের জন্য মাস্ক ছাড়া এলাও নেই কোথাও, করোনা।
নাম দেখুন সাল্লকি। তো চলুন এখনো কতটা যেতে হবে দেখা যাক। এর মাঝে দেখুন হাতি স্ট্যাচু, সামনে বাচ্চা হরিণ। বাচ্চারা খেলাখেলি করছে এখানে। ও এখানে বোটিং করানো হয়। দেখুন জ্যান্ত হনুমান তো চারিদিকে দেখুন। ওরা সেলফি চলছে বানরের সাথে। এই দেখুন মন্দির, এটা হলো কনক দুর্গা মন্দির। এই দেখুন বাচ্চা একটা খেলা দেখাচ্ছে। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি। গ্রিলটা এসে যাচ্ছে। দেখুন আপনারা এই মন্দিরটার আগের মন্দির, যেটা পুরনো মন্দির ছিল। তো আপাতত যে মন্দিরটা আছে এটা ওই মন্দির, দেখতে পাচ্ছেন। আর নতুন পুরনো মন্দিরটা হচ্ছে এটা, ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এইটা পুরনো মন্দিরটা দেখুন আপনারা, ভেঙে চুরে কি অবস্থা হয়েছে। এটা পেছন দিকটা পুরনো মন্দিরটার। আবার আমরা সামনের দিকটা নিয়ে যাচ্ছি দেখুন। এটা অতিথি আবাস রয়েছে, অতিথি আবাস। পেছন দিকটা নিয়ে যাচ্ছি দেখুন, ব্যাক সাইডটা রান্নার জায়গা। এই রয়েছে রান্নার জায়গা দেখুন, দেখতে পাচ্ছেন। দেখুন পেছন দিক থেকে চূড়াটা কেমন দেখাচ্ছে। ছোটোখাটো একটা বাগান করা রয়েছে ওই সাইডে দেখুন, দোকানদানিগুলো। সামনে হোমকুণ্ড। এই পাশটা দেখুন আরও ঘোরার জায়গা আছে, যাব আমরা। আপাতত এখানটা দেখুন, দেখে নিন। দেখুন আমরা বলেছিলাম যে রাস্তাটাই যাব। দুদিকে দুটো রাস্তা যাচ্ছে। চলুন প্রথম আমরা এই রাস্তা দিয়ে ঘুরে দেখে আসি কি আছে এখানে। জলটা ওই দিক থেকে আসছে। চলুন আমরা আবার ওই অপোজিট সাইডটা দেখি।
এই সাইডটা খালি এই নদীটার জন্য, এখানে লোকে স্নান টান করে। দেখে আসি ওপাশটার কি অবস্থা, কি আছে ওই পাশে। লোকজন নেই বললেই চলে এখানে, মানে এই এরিয়াটাই, এই সাইডে লোকজন সেরকম নেই। আর পারছি না, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন আপনারা ঘেমে গেছি। এত গরমে মাস্ক পরে থাকা ইম্পসিবল। উফ, তাও পড়তে হবে, কিছু করার নেই। সবাইকে বলি যখনই সোশ্যাল, মানে বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। আই থিঙ্ক এই সাইডটাও নদী। চলুন হালকা মুখটা বাড়িয়ে দেখে আসি, যদি নদী হয় নামবো না, ব্যাক করে যাব। ইয়া, আই এম রাইট, দেখতেই পাচ্ছেন। দরকার আমি জুম করে দেখাই, দাঁড়ান, দেখতে পাচ্ছেন নদী। চলুন আমরা ব্যাক করে যাই, এই পাশটায় যাই। চলুন আসুন, আয় আয়, তুইও আয় আমার সাথে। কি অবস্থা নিচে দেখা, ফোন পড়ে গেলে কিছু করার নেই আর। তো দেখুন আপনারা, এই আশেপাশে কোনো কিচ্ছু নেই, খালি জঙ্গল আর জঙ্গল চারিদিকে, ঠিক আছে। আমরা পাইপের ব্রিজ পেরিয়ে এলাম, রডে লোহার পাইপ, তার ব্রিজ পেরিয়ে এলাম। আপাতত আমরা যাচ্ছি, আসুন। কি আছে পাশে, আশেপাশে এই সাইডে আর কিছু নেই দেখার মতো, ঠিক আছে। তো আমরা ব্যাক করবো আবার মন্দিরের দিকে। জঙ্গল আর জঙ্গল, ওই সাইডে রয়েছে নদী, এই সাইডে গভীর জঙ্গল, তারপর মন্দির, দেখার মতো এই পাশটায় আর কিচ্ছু নেই। তো আমরা এবার মন্দির থেকে রওনা দেবো। মন্দির থেকে আমরা এই কনক দুর্গার রাজবাড়ি আছে, চিল্কিগড়ের রাজবাড়ি, ওখানে যাব। চলুন, তো এখান থেকে সোজা রাজবাড়ি ঘুরে আসি একটু। চলুন রাজবাড়ি, তো আমাদের মন্দিরের পর্ব শেষ, এবার এখান থেকে আমরা যাব রাজবাড়ি। ওখান থেকে যদি টাইম থাকে, কোথাও প্ল্যান হবে, তো আপাতত এখান থেকে আমরা রাজবাড়ি যাব। মন্দিরের এ শেষ করলাম, তো গাড়ি আমি বের করতে এলাম, চলুন দেখা যাক কোথায় কোথায় যেতে পারি বা কোথায় ভিডিও দেখাতে পারি আপনাদের। ওকে গাইস, তো নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, তখন থাকুন আমার চ্যানেলে। ফিরছি আবার পার্ট টু নিয়ে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ। যাদের যাদের ভালো লাগলো, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। যদি কোথাও ভুল হয়ে থাকে,
ক্ষমা করবেন। আর যারা যারা নতুন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।